ওয়েলকাম টু এমএইচ ইউনিটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো পেন্সিল টুলস নিয়ে। আজকে আমরা পেন্সিল টুলসের মধ্যে যে তিনটি টুলস পার হচ্ছে এই তিনটি টুলস নিয়ে আলোচনা করব। পেন্সিল টুল, স্মুথ টুল এবং পার্ট এরেজার টুল, আজকে এই তিনটি টুলস নিয়ে আমরা আলোচনা করব এবং এই তিনটি টুলসের কাজ দেখব। এটি আমি ডান পাশে নিয়ে রাখব, কাজের সুবিধার জন্য আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে এটি নিয়ে নিতে পারব। ঠিক এই জায়গাও ক্লিক করে আমি এটি নিয়ে নিতে পারব। আমি এখন পেন্সিল টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কোনো একটি শেপ ড্র করে নিলাম। দেখেন বন্ধুরা, এখন যদি আমি উপরে স্ট্রোক থেকে এটি কমিয়ে দিই তাহলে দেখেন এটি কমে যাবে। আবার যদি আমি স্ট্রোকে যদি একটু বাড়িয়ে দিই দেখেন একটু মোটা হয়ে দেখাবে। আমি যদি পাশের চিহ্নগুলো মাউস দিয়ে ক্লিক করলে এটি বড় ছোট হবে। তারপর আমাদের স্মুথ টুল রয়েছে। এখন যদি আমি যে জায়গায় একটু বাঁকা টাইপের রয়েছে ওই জায়গায় যদি আমি স্মুথ টুল দিয়ে একটু টান দিই দেখেন এটি খুব সহজে স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন আমি শুধুমাত্র মাউজের লেফট বাটনটি ক্লিক করে ধরে রাখলে এটি স্মুথ হয়ে যাচ্ছে। আমি এটি নিচে নিয়ে নিলাম এবং আমি প্যান টুলটি সিলেক্ট করব। প্যান টুলটি সিলেক্ট করে আমি যে কোনো একটি নতুন একটি শেপ নিব। দেখেন আমি নতুন আরও একটি শেপ ড্রয়িং করে নিয়ে নিই। আমি এটি এখানে নিয়ে নিলাম এবং এটিকে একদম শেষে গিয়ে অ্যাঙ্গার পয়েন্টটি মিলিয়ে দিলাম। দেখেন বন্ধুরা আমাদের সামনে এটি চলে আসলো। এখন এখান থেকে আমি কীভাবে স্মুথ টুলসের কাজ খুব সহজে আপনারা এখন বুঝতে পারবেন। দেখেন আমি যদি এখন স্মুথ টুলসে সিলেক্ট করলাম এবং এই জায়গায় যদি আমি এখন নিয়ে যাই এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় আমি শুধুমাত্র একবার টান দিলাম, দেখেন খুব সহজে এটি মিলিয়ে গেল। এটি বন্ধুরা আপনারা মাউজের ল্যাপ বাটনটি চেপে ধরে রাখবেন এবং ড্র করবেন। দেখেন আমি যদি এই জায়গায় এসে এটি ফুল বৃত্ত করে যদি ধরে নিই দেখেন এটি উপরে হয়ে গিয়েছে, এবং আমি যদি এটি নিচে রেখে যদি কাজটি করি দেখেন এটি উপরের অংশটি চলে গিয়েছে। এভাবে আপনারা চাইলে খুব সহজেই স্মুথ করতে পারেন যে কোন শেপকে স্মুথ টুলসের মাধ্যমে। তারপর এখানে আমি ফিল কালারটা লাল করে দিব। আমি ফিল কালারটা সিলেক্ট করলাম এবং সোয়াস থেকে আমি লাল কালারটি যদি সিলেক্ট করে দিই দেখেন আমি যদি ওকে করে দিই এখন দেখেন এটি সিলেক্ট করার সাথে সাথে আমার ফিল কালারটি লাল হয়ে গেল এবং স্ট্রোক কালারটা আমার সবুজ রয়েছে। তারপর এগুলো আমি ডিলিট করে দিব, আমরা পরবর্তী টুলসে যাব। তার আগে আমি পেন্সিল টুলটি নিব। পেন্সিল টুলটি নেওয়ার পর আমি এখানে যে কোনো আমি স্ট্রোকটি একটু বাড়িয়ে দিলাম। এখন যে কোনো একটি শেপ আমি ড্রয়িং করব। দেখেন আমি এটি ড্রয়িং করলাম, এখানে অনেকগুলা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন যদি আমি পাথ ইরেজার টুলস দিয়ে যদি দেখেন আমি ক্লিক আমি যদি মাউস দিয়ে ড্র করলেই এগুলো ব্লেড হয়ে যাচ্ছে। অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমি শুধুমাত্র পাথ ইরেজার টুলস দিয়ে এটি মাউস দিয়ে ড্র করব। তাহলে বন্ধুরা দেখবেন যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর সাথে এটি কানেক্টিভিটি ব্লেড হয়ে যাবে। আপনারা খুব সহজে এটি কাজটি করতে পারবেন। দেখেন আমি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিব উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে এটি ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম পেন্সিল টুলসের মধ্যে তিনটি টুলস রয়েছে, আমরা তিনটি টুলসের কাছেও দেখলাম। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি
কমেন্ট বক্সে জানাবেন।